২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস, সর্বোপরি আজ স্বাধীন বাংলাদেশের শুভ জন্মদিন প্রিয় মাতৃভূমি। উন্মুক্ত কথনে থাকবে এদেশের সর্বশ্রেণীর এবং সর্বপেশার মানুষ। আমরা সবার মুক্ত কথা শুনতে চাই, তাদের না জানা কথাগুলো আমরা তুলে আনতে চাই আপনাদের কাছে। সুপ্রিয়, আমরা সেই ধারাবাহিকতা রক্ষার্থে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম পর্ব। আর আমাদের প্রথম পর্বে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পারমিন মৌলি, সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজপুর জেলা ছাত্রলীগ, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। এবং আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন দীর্ঘ ২৮ বছরের বন্ধাত্ব কাটিয়ে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সদস্য পদে জয়ী মহা মাহমুদুল হাসান ভাই। আপনাদের দুজনকে স্বাগতম মুক্ত কথনের সেটে। কেমন আছেন আপনারা? আনন্দের সাথে বলি না কেন, কিন্তু এখানে আমরা ভিতরে যদি ইতিহাসটা একটু মাথায় আসে তখন আমাদের মাঝে একটা আর্তনাদ চলে আসে। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, এই আর্তনাদ কেন যেন কানে অবচরে বেজে ওঠে। আপনাদের হয় কিনা জানি, এটা আমার ব্যক্তিগত স্থান থেকে ঠিকই হয়, আপনাদের নিচে হয়, ১৬ কোটি বাঙালির এটা হওয়ার কথা। কারণ এটা আমাদের স্বাধীনতা শব্দটা শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ, এটা আমাদের আবেগ ভালোবাসার সাথে জড়িত, সুতরাং এই অনুভূতি হওয়ার কথা। আমি প্রথমে মৌলির কাছে যেতে চাই। মিস মৌলি, আমরা স্বাধীন দেশের নাগরিক, আপনি একজন নারী, আপনি ঠিক স্বাধীনতার ৪৯ বছরে এসে আপনি স্বাধীনতাকে কীভাবে উপভোগ করতে পারছেন, বা আপনি নারীর জায়গা থেকে আপনি কি স্বাধীনতাকে আসলে সুফল পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। স্বাধীনতার ৪৯ বছরে এসে একজন নারী হিসেবে আমি মনে করি স্বাধীনতার সুফল আমি পাচ্ছি, আগের চেয়ে আমি অনেক বেশিভাবেই পাচ্ছি। তবে আমার এখানে একটু আপত্তি আছে, সেটা হচ্ছে যে আমি শতভাগ পাচ্ছি না। আজকের বাঙালি নারীরা, বাঙালি মেয়ে হিসেবে ওয়াসিফা নাজরীন আজ পর্বতারোহী হয়েছে, বাংলাদেশের বিসিএস ক্যাডার হিসেবে বাংলাদেশের অনেক জেলায় মহিলারা আছেন, বাংলাদেশ সেনাবাহিনীতে, পুলিশ, বিডিআর, প্রত্যেকটি জায়গায় ঝুঁকিপূর্ণ যত পেশা আছে সেখানেও আজকে মেয়েদের অবস্থান রয়েছে, মেয়েরা এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী রণনীতি শেখ হাসিনা নারীবান্ধব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাঙালি মেয়েদেরকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু তার মধ্যেও আমি দুঃখ পাই যখন তনু হত্যা হয়, যখন সুবর্ণচরে একটি শিশু নারী ধর্ষণ হয়, এই বিষয়গুলো আমাকে ব্যথিত করে। এবং এইখান থেকে আমার মনে হয় যে নারী হিসেবে আমি স্বাধীনতার সুফল পাচ্ছি, আমি এগিয়ে যাচ্ছি, আমি কর্মক্ষেত্রে, আর্থিকভাবে সব ক্ষেত্রে আমি এগিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু শতভাগ সুবিধা এখনও নিশ্চিত করতে পারিনি। স্বাধীনতার ৪৯ বছরে এসে যদি আমরা এখনও ব্যথিত হওয়ার গল্প শুনতে হয়, তাহলে সত্যি এটা আমাদের জন্য খারাপ লাগারই বটে। তো আমি যাবো মাহমুদুল হাসান ভাইয়ের কাছে। মাহমুদুল হাসান ভাই, আসলে কি আপনি ওনার সাথে একমত, বা আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আসলে কতটুকু উপভোগ করতে পারছেন স্বাধীনতার সুফল এই ৪৯ বছরে? আমি একটা লাইন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে জয়নুল আবেদিন একটা লাইন বলেছিলেন যে এরকমের, যে দেশে রুচির অভাব, যে দেশে মানুষের মধ্যে সভ্যতা সংস্কৃতির অভাব, সে দেশে আসলে কোনো দুর্ভিক্ষের ছবি হয় না। মানে বলা যায় এরকমের যে স্বাধীনতার এত বছর পরেও আমাদের রুচির অভাব রয়েছে। আমার কাছে এটুকুই মনে হয় যে আমাদের যে সংস্কৃতি বা সভ্যতা, এর একটা দুর্ভিক্ষ চলতেছে। মানে আমরা দেশ স্বাধীন হয়েছি বা এরকমের লন্ডন টাইমস যখন ১৯৭১ সালে বলেছিলেন যে যদি স্বাধীনতা পাওয়ার জন্য যদি কোনো টাকা খরচ করতে হয় বা যদি কোনো মানে দান প্রতিদান দিতে হয়, তাহলে বাংলাদেশ সবথেকে বেশি খরচ করেছে তাদের অর্থ। অর্থাৎ আমাদের যে অর্থ বলতে আমাদের যে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আমাদের ২ লক্ষ মা বোন এবং হচ্ছে ৩০ লক্ষ শহীদের যে অবদান, এই অবদানকে লন্ডন টাইমস বলেছেন। এবং এখানে আমার কাছে যেটা মনে হয় যে আজকে হচ্ছে ৪৮ বছর পেরিয়ে ৩৯ বছরের স্বাধীনতার পা দিয়েছি আমরা, কিন্তু আমাদের সব কিছু মোটামুটি পরিপূর্ণ, কিন্তু আমাদের হচ্ছে যে ভিতরে যে সভ্যতা, যে এই দুর্ভিক্ষটা, এটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। এবং সেক্ষেত্রে তার সাথে আমি একমত, এবং সেক্ষেত্রে আমাদের আরও বেশি কাটিয়ে ওঠার জন্য চেষ্টা করতে হবে। স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন, একটা প্রবাদ আমরা সবাই জানি। একটা ব্যাপারটা হলো কি, মানে আজকে মৌলি যে কথাটা বলছি, আপনি সেটা একত্রটা পোষণ করছেন, আপনার কি মনে হয় মানে এটা কি আসলে স্বাধীনতার ব্যাপারটা, নাকি আমাদের রক্ষার জায়গা থেকে আমরা একটু দুর্বল হয়ে আছি, মানে আমরা যথার্থ নয় যে আমরা স্বাধীনতা যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি আমাদের ৩০ লক্ষ শহীদ বা আমাদের অনেক মুক্তিযোদ্ধারা,
তো এই এটা কি আমরা কি আসলে রক্ষা করতে পারতেছি নাকি আমাদের সে অর্জনটা আমরা যথাযথভাবে পাচ্ছি না? মানে জাস্ট একটা উদাহরণ দেয়, উদাহরণটা হচ্ছে এমন, ধরেন আপনি একটা বাড়ি বানালেন, বাড়িটা আপনি জানেন যে কোথায় কোন জিনিসটা আপনাকে দরকার, কোন জিনিসটা আপনি করলে এই বাড়িটা হচ্ছে আরো সুন্দর হবে, কিন্তু মাঝপথে যদি আপনাকে আপনাকে থামিয়ে দিয়ে অন্য কেউ ওই বাড়িটা আসে, তখন ওই বাড়িটা কিন্তু তার আগের জৌলুস বা তার আগের উদ্দেশ্যটা কিন্তু হারিয়ে ফেলবে। আপনি দেখেন 75-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো পরিবার সহ সব পরিবারে, তখন বাংলাদেশের উপর একটা কালো ছায়া নেমে আসছে এবং 20-21 বছরের এই কালো ছায়াটা বাংলাদেশ থেকে যায়নি, যে কারণে হচ্ছে আমরা 49 বছর বললো আদৌ আমরা 49 বছর কিন্তু স্বাধীনতার পার করতে পারিনি, আমরা প্রায় মধ্যে 20 বছর। যেটা আপনার একটা লাইন বলি, সেটা হচ্ছে আব্দুল জব্বার খান বলছিল, উনি বলছিল এমন যে বিজয়ীরা হচ্ছে ঘুমিয়ে পড়ে, মানে আর বিজিতরা যাদের উপরে জয় না হয়েছে মানে যারা হেরে যায় তারা হচ্ছে তৎপর থাকে। তো দেখা গেছে যে আমরা 71-এর পরে, আমরা স্বাধীন হওয়ার পরে আমরা তো স্বাধীনতা পেয়ে গেছি, মানে আমাদের যে আরও অনেকগুলো কাজ রয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ছেড়ে দিয়ে আমরা যে যার জায়গা মতো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, যে কারণে দেখা গেছে যে 75-এর মতো ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে এসে মানে ওই যে ধকলটা আমাদের কাটতে হয়েছে অনেক দিন, যে কারণে আমরা আসলে স্বাধীনতার যে আসল যে ব্যাপারটা, মানে অর্থাৎ আমরা যে মানে স্বাধীনতার যে সুফলটা আপনি যে বললেন যে হচ্ছে রক্ষা করা কঠিন, মানে রক্ষা করবো কি, রক্ষাকর্তাই আমাদের ছিল না। পরবর্তী সময়ে আমরা দেখি বর্তমান সময়টা এসে আমরা রিকভার করার চেষ্টা করতেছি এবং মোটামুটি আমরা সফল হচ্ছি। আমি আপনাকে যেটা জানতে চাচ্ছি, যেটা যে 25 মার্চ কালো রাত, এটা একটা বিশ্বের ইতিহাসে খুব নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটিয়েছিল পাকিস্তানের সৈন্যরা। এটা শুধু পাকিস্তানের একক কাজ ছিল না, পুরো মুক্তিযুদ্ধের 9 মাস আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধ ছিল বা 25 মার্চ কালো রাত্রি, এটা তো আমরা নিশ্চয় সবাই একমত যে এটা শুধু পাকিস্তান সৈন্যের একা করেনি, আমাদের কিছু ওদের কিছু দোষর ছিল যারা আমাদের দেশে আমাদের নাগরিকত্ব নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করে স্বাধীনতা শুরু করলেন, তারাও কিন্তু সেই সময় নিজেদের বিরোধিতা করেছিল। নিশ্চয়ই এটা সবাই জানি আমরা অলরেডি, এটার কেন্দ্রিক কিছু শাস্তি আমরা অলরেডি দিয়েছে বর্তমান সরকার। তো বর্তমান সরকার পাকিস্তানি, এখন আপনি যে কথাটা বলছেন যে আমাদের সঠিক কর্তার না পাওয়ার কারণে আমরা স্বাধীনতা সুফলটা সঠিকভাবে নিতে পারছি না, হয়তো মাঝখানে কিছু লোক অদল বদল কিছু ক্ষমতা অদল থাকতেই পারে, এটা গণতান্ত্রিক দেশে হওয়ার কথা, কিন্তু অনেকেই বলি বা এটাই অনেকটা আমাদের কাছে দৃশ্যমান যে যারাই পাকিস্তানিদের পক্ষে ছিল বা মুক্তিদের বিপক্ষে অবস্থান করছিল, স্বাধীনতার বিপক্ষে তাদের অবস্থান ছিল, তারা কিন্তু ক্ষমতা ছিল এবং অনেকে মন্ত্রিত্ব আসন তারা অলঙ্কিত করেছে, বা যেটা বাংলা জাতির ইতিহাসের জন্য বা আমাদের জাতির জন্য নিশ্চয়ই খুব কলঙ্কিত অধ্যায়। তো আপনার কি মনে হয় যে সেটা, বা আপনার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে সেই জায়গাটার কারণে হয়তো আমরা একটু পিছিয়ে আছি, অনেকটাই পিছিয়ে, একটু না একটু অনেকটাই আমরা পিছিয়ে আছি? আমি কিন্তু আমরা কথাগুলো বলেছি যে মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে এটা শুধু আমাদেরই দোষটা বা আমাদের সৌজন্যবোধ আমাদের রক্ষা করার জায়গা না, বরঞ্চ আমাদের যারা সময় সময় যারা আমাদের কর্তা হয়ে আসছে আমাদের ক্ষমতার আসনটাতে, তাদেরও কিছু ব্যর্থতা রয়েছে, তাদের পুরোটাই ব্যর্থতা। বলি আপনি যেটা বলছিলেন যে আপনার নারীর ক্ষমতায়ন বা নারীর অবস্থানটা এখন অন্যান্য সময়ের তুলনায় অনেকটাই ভালো, এবং বর্তমান প্রধানমন্ত্রী আমাদের নারীর ক্ষমতায়নে যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং নারীর ক্ষমতায়নে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করতেছেন। তো সেই জায়গাটাতে এসে তারপর আপনার একটা অভিযোগ থেকে যে আপনার ব্যর্থতার গান আপনার কথা মধ্যে আমি খুঁজে পাই, আপনি নিজে এটা অকপটে স্বীকার করে যান, আসলে এটাকে ব্যর্থতা আপনি কাকে দিবেন? এখানে বিষয়টা হচ্ছে যে আমি প্রথমেই বলেছি বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকার, যেটা তিনি অত্যন্ত নারী বান্ধব বিভিন্ন কর্মসূচি বিভিন্ন পদক্ষেপ, যেমন আপনারা জানেন যে আজকে আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে যেখানে আগে ছিল যে শুধু বাবার নাম লিখতে হবে, এখন মায়ের নাম চলে এসেছে, সেখানে আজকে বিধবা ভাতা বা আজকে বৃদ্ধ ভাতা পাচ্ছে, আরও অনেক ধরনের সুযোগ সুবিধা চলে এসেছে। আজকে প্রাইমারিতে এক মায়ের সন্তান গেলে মা তার মোবাইলের মাধ্যমে বৃত্তি পেয়ে যাচ্ছেন। তো এই যে বিষয়গুলো, এই সামগ্রিক শুধুমাত্র এইগুলো ছোট ছোট বিষয় না, প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন নারীরা এগিয়ে যাচ্ছে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং আমি স্পষ্টভাবেই বলতে চাই যে বর্তমান সরকারের একান্তিক প্রচেষ্টাই হচ্ছে গিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে, কিন্তু বিগত বিভিন্ন সরকারের আমলে আমরা দেখেছি যে পুরুষতান্ত্রিক সমাজের একাধিপত্য তা ছিল আমাদের দেশে এবং সেখানে নারীদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রাখা হয়েছিল। সেই যে পিছুটান, সেই পিছুটান কাটিয়ে উঠতে যে সময় লেগেছে এবং সেই যে বর্বর কিছু মানসিকতার মানুষ তখন যে তৈরি হয়েছে, সেই মানুষের আধিপত্যতার কারণেই হচ্ছে কি আমার ব্যথিত হওয়ার মানে কথা আমি বলেছি আর কি। মাঝে মাঝে এমন কিছু মাধ্যম থাকে যাদেরকে আমরা মৌলবাদ বলি বা যাদেরকে বলি আমরা সম্প্রদায় গোষ্ঠী, ওরা কিন্তু মাঝে মাঝে নারী কেন্দ্রিক কিছু অশুভন আচরণ বা অশুভন কথাবার্তা বলে, যেটাতে হয়তো নারী ক্ষমতায়নে বাধাগ্রস্ত হতে পারে, তাই না? সেই জায়গায় তো নিশ্চয় আপনি বলতে চাচ্ছিলেন। ধরুন মাহমুদ রাজা, আপনার কাছে জানতে চাই যে 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু কেন সরাসরি স্বাধীনতার ঘোষণা দেন?
দেখেন একটা সময় মানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময়টা পাকিস্তান রাষ্ট্র ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো সেক্ষেত্রে সে মানে আপনাদের 69 বা 52 থেকে মূলত কিন্তু আমাদের যে স্বাধীনতার জন্য যে আয়োজন, সেই আয়োজন কিন্তু আমাদের 52 থেকেই চলেছে। মানে 52-54 বলেন, 62-র আন্দোলন বলেন, 66-র ছয় দফা বলেন, 69-র গণঅভ্যুত্থান, তারপর 70-র নির্বাচন, এগুলো প্রতিটা কিন্তু স্বাধীনতার একটা একটা অনুষঙ্গ, অর্থাৎ স্বাধীনতার আয়োজন বলা যায়। যে আমরা যে একটা একটা দেশ স্বাধীন হবে ধারাবাহিকভাবে, হ্যাঁ একটা দেশ দেশ স্বাধীন হবে কিন্তু পূর্ব মানে বোঝা যাচ্ছিল যে একটা দেশ স্বাধীন হবে। আর 7ই মার্চ যেটা হলো, যে 7ই মার্চ একটা রাজনৈতিক ভাষণ, এটা একটা হচ্ছে কৌশল বলা চলে। যে কারণ হচ্ছে বঙ্গবন্ধু এমনিতেই 69-এ কিন্তু তিনি হচ্ছে ষড়যন্ত্র, আগরতলা ষড়যন্ত্র মামলার যে আসামি হয়েছিলেন, এবং সেখানে ঘটনাটা সত্যি ছিল এবং সেটা সত্য যে বাংলা পাকিস্তান ভেঙে বাংলাদেশ করার জন্য যে একটি মিটিং, সেই মিটিং গোপন বৈঠক হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে 7 মার্চ কেন ঘোষণা দেন? 7 মার্চ কিন্তু পরোক্ষভাবে ঘোষণা দিয়েছেন যে তোমাদের যার যা আছে রাজনৈতিক কৌশল অবলম্বন করছেন, কৌশল অবলম্বন করে জাস্ট শব্দ চয়নগুলো হচ্ছে ডিরেক্ট বলেননি, কিন্তু তিনি বলছেন যে তোমাদের যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো। তার মানে কি? তুমি যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, তারপরে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মানে আমি আপনাকে একটা ব্যাপার জানতে চাই, অনেকে বলে 7ই মার্চের ভাষণ স্বাধীনতার ঘোষণা, অনেকে বলেন যে আবার বঙ্গবন্ধু 25ই মার্চ যে কালো রাত্রি গ্রেপ্তার হওয়ার পূর্বে উনি তার বার্তা যেই খবরটা পাঠিয়েছিলেন বা নিউজটা পাঠিয়েছিলেন ওটাকে অনেকে স্বাধীনতা ঘোষণা বলে আখ্যায়িত করেন। স্যার আপনি কোনটাকে স্বাধীনতা ঘোষণা হিসেবে দিলেন? আমি 7 মার্চেরটা বলি, কারণ 7 মার্চেরটা বলি এই জন্য যে শব্দ চয়নগুলো ছিল হচ্ছে কৌশল, কিন্তু মূলত 7 মার্চে ছিল মূল ভূমিকাটা যে আমাদের আর কোনো পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই, এবারে হয় স্বাধীনতা মানে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা। আর 25ই মার্চ যেটা হলো যে আমাদের উপরে ঝাঁপায় পড়ার পরে বঙ্গবন্ধু বললো যে এবার আর হচ্ছে আমাদের কৌশল দরকার নেই, এবার হচ্ছে আমরা সরাসরি স্বাধীনতার মানে একদম লিখিত পুরো বিশ্বের কাছে জানাই। আরেকটা বিষয় নোট করতে চাই, রাজনীতির মধ্যে তর্ক বিতর্ক থাকে, কিন্তু যখন দেশের স্বাধীনতার ঘোষণা নিয়ে বা স্বাধীনতার ঘোষক কিনে যখন তর্ক বিতর্ক হয় তখন সত্যি সেটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম বা যারা আগামী প্রজন্ম আসবে তাদের কাছে ব্যাপারটা খুব ধোঁয়াশার মধ্যে থেকে যায়। একদল বলে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, অন্য দল বলে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান। আপনার দৃষ্টিকোণ থেকে আপনি আসলে আপনি কোনটা মনে করেন? আচ্ছা আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে বলবো, সেটা হচ্ছে যে ওই সময়টায় মেজর জিয়ার অবস্থান কেমন ছিল। সে তিনি কিন্তু একজন মেজর ছিলেন, একজন মেজর মানে তিনি এর আগে এমন কিছু করেন নাই যে যেটার কারণে হচ্ছে তিনি একটা দেশ মানে গঠনে ঘোষণা করে একদম ভূমিকা রাখবেন। আপনি বঙ্গবন্ধু দেখেন একদম 1940 সাল, তারও আগে থেকে তিনি কিন্তু রাজনীতির সাথে যুক্ত। আর এক সেনাবাহিনী আর হচ্ছে রাজনীতি দুটো ভিন্ন জিনিস, দুটো ভিন্ন একটা জায়গা। যদি এমন হতো যে সেনাপ্রধান ঘোষণা দিছে তাহলে হয়তো অনেক সময় মেনে নেওয়া যায়, কারণ সেনাপ্রধান একটা দেশকে নিজের কবজায় নিয়ে ঘোষণা দিতে পারে। কিন্তু স্রেফ উনি একজন পাঠক ছিল। আমি ইতিহাস ঘাটলাম গেটে, মানে আমি যখন এই জিনিসগুলো উঠে তখন হচ্ছে একজন হচ্ছে শিক্ষার্থী হিসাবে আমি যখন দেখলাম যে হচ্ছে স্রেফ হচ্ছে ঘোষণা করেছেন, তারও আগে কিন্তু ওখানে মাইকিং করে এবং হচ্ছে ওই বেতারে আওয়ামী লীগের একজন নেতা এবং হচ্ছে ওই বেতার কেন্দ্রের আরও 2 জন নেতৃবৃন্দ হচ্ছে মাইকিং করে ঘোষণা দিয়েছেন। স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেটা আমরা জানি এবং ইতিহাস সেটাই বলি, কিন্তু জিয়াউর রহমানকে এক পাঠ করতে সেটা বঙ্গবন্ধুর পক্ষে এবং সেটা ঘোষণা পত্র পাঠের শুরুতেই সেই কথাটা বলে দিচ্ছে। শেখ মুজিবের পক্ষ থেকে আমি সেটা পাঠ করতেছি যে চট্টগ্রাম বেতারে যেটা পাঠ করেছিলেন সেটা তো একটা কভারেজ ছিল সর্বোচ্চ ফেনি পর্যন্ত, তাই না? ফেনি পর্যন্ত অন্য লোক তো শুনতে পাচ্ছে না, তো সেটা তো নিশ্চয়ই স্বাধীনতা ঘোষণা হতে পারে না। একটা স্বাধীনতা ঘোষণা মানে পুরো জাতি শুনতে হবে, জানতে হবে, আপনার জায়গা থেকে আপনি কোনটাকে মেনে নিতে চান বা কোনটা আপনার কাছে মানে পজিটিভ? আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে যে একটা কবিতার লাইন আছে এরকমের যে হচ্ছে তুমি হিন্দু মারো, তামিল মারো, গেরিলা মারো, কিন্তু ইতিহাস লিখবে তুমি মানুষ মেরেছ। মানে ইতিহাস এমন একটা জিনিস যে হচ্ছে আজ থেকে 100 বছর পরেও সত্য প্রকাশিত হয়। আমার বক্তব্য শুরুতে আপনার সাথে কথা বলার শুরুতে আমি বলেছিলাম যে 75-এর পরবর্তী তো অনেক কিছু আমাদের চেঞ্জ হয়েছে, মানে সব কিছু আপনি দেখেন 75-এর পরবর্তী সময় আমাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ মানে হচ্ছিল। জাতিসংগীতের জন্য আল মাহমুদ, কবি আল মাহমুদ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন, ওনাকে ই করা হয়েছে যে উনি একটা জাতিসংগীত লিখে দেবে। তারপর আমাদের যে স্বাধীনতা শব্দটা আজকে আমরা স্বাধীনতা শব্দটা উচ্চারণ করছি, এইটাকে বানানো হয়েছিল আজাদি, শব্দগুলো সব চেঞ্জ করে দিয়ে, মানে সব চেঞ্জ করে দিয়ে হচ্ছে তারা হচ্ছে আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার যে আসল যে রহস্য সেটা পরিবর্তন করতে চেয়েছে, এবং সেই জিনিসটার প্রভাব পড়েছে এই যে ঘোষক এবং পাঠকের মধ্যে। আপনি একটা জিনিস দেখেন, একটা বাংলাদেশের ওই সময় সবাই মুজিব ভাই হিসাবে চিনে, শেখ মুজিব মানে হচ্ছে পুরো বাংলাদেশ, বাংলাদেশ মানে শেখ মুজিব,
সেই জায়গাটা এসে কোথাকার করে একজন মেজর, তিনি এসে পুরা ক্রেডিটটা তিনি নিতে চাচ্ছেন, পুরা ক্রেডিটও না, ঘোষক একটা অনুষঙ্গ, একটা দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ঘোষক একটা অনুষঙ্গ, সেই জায়গাটাও মানে সেই জায়গাটাও তারা দখল করতে চাচ্ছে। মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে যা কিছু, মানে এক কথা বলা যায় বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আচ্ছা মৌলি, আপনার কাছে জানতে চাই, সত্তরের যে নির্বাচন বা পূর্ব পাকিস্তানের যে নিরঙ্কুশ বিজয়, সেই বিজয়টা কি বা এই নির্বাচনটা কি স্বাধীন সংগ্রামকে বেগবান করছে কিনা বা মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করছে কিনা, আপনি কি মনে করেন? আমি অবশ্যই মনে করি যে শুধু বেগবান করেনি, মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছিল। কারণ আপনি জানেন যে সত্তরের নির্বাচনে তৎকালীন যে পূর্ব পাকিস্তান থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে মুজিব মানে আওয়ামী লীগ সরকার যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, অর্জন করার পরেও কিন্তু পশ্চিম পাকিস্তানিরা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করেনি, এবং এই যে ক্ষমতা হস্তান্তর করেনি তখন কিন্তু সাত কোটি বাঙালি আরও বেশি ফুঁসে উঠেছিল এবং তারা ধরে নিয়েছিল যে তাদের মানে নির্যাতন, নিপীড়ন বা অত্যাচার, শোষণের মাত্রা কখনোই আর কমবে না, বাড়বে। এবং যেটা হয়েছিল যে পাকিস্তানি হানাদার বাহিনী সেই সত্তরের পর কিন্তু এমন ছিল না যে তারা ক্ষমতা হস্তান্তর করেনি, কিন্তু তারা নিপীড়ন থামিয়ে দিয়েছে, তারা উপরন্তু আরও বেশি অত্যাচার শুরু করেছিল, বঙ্গবন্ধুকে গ্রেফতার এবং সারা দেশের মানে দেশব্যাপী হত্যাযজ্ঞ, নির্যাতন, এই যে জিনিসগুলো, এই সমগ্র বিষয়গুলোই হচ্ছে গিয়ে আপনার সত্তরের নির্বাচনের পরে স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে। আমি একটা লাইন বলি, সেটা হচ্ছে যে সত্তরের নির্বাচনের পরে নভেম্বরের দিকে অপারেশন ব্লিপস নামে একটা অপারেশন চালানো হয়, মানে এটা এইটা হচ্ছে মূলত মানে বাঙালির উপর অত্যাচারের একদম শেষ পর্যায়টা। অপারেশন সার্চলাইটটা তো মানে তখন আমরা স্বাধীন হল অলমোস্ট, কিন্তু আমাদের ব্লিপস অপার মানে সত্তরের নির্বাচনের পর কিন্তু এই যে নভেম্বরে যেটা ব্লিপস যেটা অপারেশন, এটা হচ্ছে মূলত আরও বেশি ত্বরান্বিত করেছে আমার কাছে যেটা মনে হয়। স্বাধীনতা সংগ্রামে বা মুক্তিযুদ্ধে 7ই মার্চের ভাব যে ভাষণটা, যে মেসেজটা ছিল, সেটা কি খুব 100% সত্য? সেটা হচ্ছে আপনি দেখেন যে স্বাধীনতার যে এম আর আক্তার বকুল যে চট্টগ্রাম বেতার থেকে যে স্বাধীনতার জন্য যে সংগ্রামে যে কত মানে কি বলাটাকে চরমপত্র, মুক্তিযুদ্ধের যে চরমপত্র পাঠ করতেন, এর পাশাপাশি কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ এবং মুক্তিযুদ্ধকালীন সময় শিল্পীদের হচ্ছে গান বাজত, এবং প্রতিদিন মানে কিছুক্ষণ পরপর বঙ্গবন্ধুর ভাষণটি বাজত। এখন আপনি যখন রাস্তা যাবেন, যখন আপনি ওই ভাষণটি শুনবেন, আপনার কিন্তু এখনো মনে হবে যে আমি এখন যুদ্ধ যাই। তো ওই সময়টা কি হয়েছে? কারণ ওই সময়টা তো পুরো বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু একটা কথা বলা মানে পুরো বাংলাদেশ কথা বলছে। তো ওই সময়টা 7ই মার্চের যে ভাষণটা, আমার কাছে মনে হয় যে 7ই মার্চের ভাষণটাই মানে যুদ্ধে যাওয়া অবস্থায় ধরেন দেখা গেছে যে যুদ্ধ করে আসছে, একটু ঘুমাবে, কিন্তু হঠাৎ করে আবার যুদ্ধ লাগলো, তাকে হয়তো আমার কাছে মনে হয় আমি কল্পনা করছি ওই সময় সে হয়তো 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য বঙ্গবন্ধুর ভাষণটি শুনছে, শোনার সাথে সাথে তার মধ্যে যে ওই যে ক্লান্তি সব দূর হয়ে গেছে, কারণ আমাদের এবারে সংগ্রামটা হচ্ছে স্বাধীনতা মুক্তির, আমাদের মুক্তি নিয়ে আসতে হবে আমাদের, আমার জন্য, আমার মায়ের জন্য, আমার দেশের জন্য, এই জায়গাটা থেকে হয়তো মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযোদ্ধারা এই জায়গাটা থেকেই হচ্ছে যুদ্ধ করেছে। আচ্ছা আপনি যেহেতু ডাকসুর নবনির্বাচিত সদস্য, আপনাকে আমি একটা ব্যাপার জানতে চাই যে মুক্তিযুদ্ধে ডাকসুর ভূমিকাটা অ্যাকচুয়ালি কেমন ছিল বা কী ছিল? আপনি দেখেন বাংলাদেশের বাংলাদেশ গঠন থেকে শুরু করে বাঙালি এবং বাংলার যে সব জায়গায় সব প্রেক্ষাপটে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল, এটা অনস্বীকার্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূলটাই হচ্ছে ডাকসুর। আপনি দেখেন 52 সময় ডাকসুর ভূমিকা ছিল, 70 নির্বাচন, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান, সব কিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, মানে এই সূতিকাগার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসুয়ের ভূমিকায় ছিল। আপনি দেখেন হচ্ছে 71-এ 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা পতাকা উত্তোলন হয়েছে, 23শে মার্চ গিয়ে পুরো বাংলাদেশ হয়েছে, মানে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে সূচনা, মানে সব কিছু শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সেই জায়গাটা থেকে দেখেন 25শে মার্চ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর প্রথম হামলাটা হয়েছে, ইকবাল হলে, রোকেয়া হলে, জগন্নাথ হলে, এবং তারপরে ফার্মগেট হয়েছে এবং হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন হয়েছে, কারণ তারা মনে করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি স্তব্ধ করা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি চুপ করে রাখা যায়, তাহলে পুরো বাংলাদেশ চুপ করে থাকবে। আপনি বর্তমানেও দেখেন, আপনি দেখেন 75 পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হচ্ছে বিচারের জন্য দাবি তোলা হয়েছিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সেখানে ভূমিকা রেখেছিল, আপনি দেখেন হচ্ছে 90-এর আন্দোলন পুরোটা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করেছে, এবং এর পরবর্তীতে 2013 সালে যুদ্ধ অপরাধীদের বিচার যে 5 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, তো ওইটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল। মানে সব কিছু, আপনি বর্তমানে যে কোনো একটা কথা উঠুক বাংলাদেশের প্রেক্ষাপটে, যে কোনো গুরুত্বপূর্ণ কোনো টপিক, আমরা মিডিয়াতে দেখেছি যে আসলে যে গণজাগরণ মঞ্চ আন্দোলন করেছিল সেখানে আপনাদের সদস্য ভূমিকা ছিল, ঢাকা ভূমিকা ছিল, কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য ছিল যে আমাদের 28 বছরে ডাকসু কথা বলতে পারেনি, ডাকসুকে থামিয়ে রাখা হয়েছে, এবং সেটা হচ্ছে শাসক গোষ্ঠীর ভয়ের কারণে। কিন্তু আমরা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে, শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা শুরু করার দিকে তিনি হচ্ছে আমাদের ডাকসুর সচল হওয়ার জন্য আমাদেরকে, মানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর চেষ্টা চালানোর ব্যবস্থা করেছেন, এবং তিনি হচ্ছে চাপ দিয়েছেন, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচন দিতে বাধ্য হয়েছে, এবং গত 11 মাসে নির্বাচন হয়েছে খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে। আমাদের শিক্ষার্থীরা হচ্ছে গণতন্ত্র যে চর্চার জায়গাটা সেটি পালন, সবচেয়ে বড় কথা ডাকসুর ইতিহাসে যে নির্বাচন রেকর্ড দেয় নির্বাচন, এবং অন্য অন্য তুলনার চেয়ে এবার নির্বাচন অংশগ্রহণকারীদের মানে সংখ্যাটা একটু বেশি ছিল। জনাব মাহমুদুর রহমান, আমি আপনার কাছে আরেকটা ব্যাপার জানতে, যুদ্ধকালীন সময় আপনাদের শিক্ষা কার্যক্রমটা ঠিক ওই মুহূর্তে কেমন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম কেমন? শিক্ষা কার্যক্রম আপনি এপ্রিলে টিকা খান, তখন যে তদানীন্তন গভর্নর ছিল, টিকা খান ঘোষণা দিল যে ক্লাস পরীক্ষা চলবে, বা হচ্ছে এরপর একটা জারি করলো, মানে তার যে মানে কালো গ্রাসটা সে জারি করলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হচ্ছে সে তিনি দেখবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি যদি আমরা বারবার বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনেক, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক রাজাকার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক পাকিস্তানপন্থী টিচার ছিল, যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পাকিস্তানমুখী করতে চেষ্টা করেছে, এবং ওই জায়গাটায় গিয়ে যারা বাংলাদেশ বাঙালি এবং বাঙালি জাতিসত্তাকে ধারণ করে তারাই শুধু স্বাধীনতা সংগ্রাম এগুলোতে যুক্ত হয়েছে। আমি কিন্তু আপনার এই কথাটার সাথে আমি একটা কথা যোগ করতে পারো, আমি মানে একত্র প্রসঙ্গে একটা কথা যোগ করতে চাই, যেটা হলো যে ঢাকা ইউনিভার্সিটিতে অনেক টিচার কিন্তু রাজাকারদের দোষ ছিল, বা রাজাকার ছিল, বা স্বাধীন পাকিস্তান সৈন্যবাহিনীর দোষ ছিল। একমত কেন বলি, মানে ওরা এমন এমন জায়গায় হামলাগুলো করছিল পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট টাইমে, যেখানে যেখানে তারা স্বাধীনতার পক্ষে কথা বলতো বা মুজিব বাহিনীর পক্ষে কথা বলতো, সেই জিনিসটা তো পাকিস্তানি সেনারা জানতো না। হ্যাঁ, এটা কিন্তু ওরাই নিচ্ছে ইনফর্ম করছে, সেজন্য আমি একত্র প্রসঙ্গ করতেছি যে আসলে কথাটা রাইট। আমি মৌলিক আছে জানতে চাই, মৌলিক আপনি বলুন যে 25 মার্চে যে নৃশংস হত্যা, এটা বিশ্বের ইতিহাস আমার এটা একটাই হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ বলেন, যে এভাবে নিরীহ মানুষের উপর এভাবে অপারেশন সার্চলাইট নামে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা ইতিহাসে নজিরবিহীন, পৃথিবীর কোনো দেশে এরকম হয়নি। বরঞ্চ অনেকে বলে এই হত্যাকাণ্ডে কিন্তু স্বাধীনতার যে মানুষের মাঝে যে একটা সাহস জুগিয়েছে বা অনুপ্রেরণা দিয়েছে, যে এই একটা বিশাল গণহত্যার পরেও কিন্তু আমরা এখনও কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি পাইনি এই জায়গাটাতে, বা কেন যদি বলতেন, বা কেন আমরা স্বীকৃতি পাইনি, বা এটা কি কারণ হতে পারে? আচ্ছা, প্রথমত যেটা বলবো যে 25 মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল এটা ইতিহাসে নজিরবিহীন, কারণ আমরা যদি ইতিহাস থেকে দেখি তাহলে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর্মেনিয়ায় আপনার 3 বছরে 15 লক্ষের মতো লোককে মারা হয়েছিল, যদি গড় হিসাব করি দিনে আপনার 1370 জনের মতন লোক মারা হয়েছিল। যদি আমি রুয়ান্ডায় দেখি, রুয়ান্ডার গণহত্যায় আপনার 100 দিনে 8 লক্ষ লোককে মারা হয়েছিল, দিন হিসাবে 8000 লোক পড়ে। এরকম দেখা যায় যে যতগুলো গণহত্যা হয়েছে দিনের হিসাবে এরকম একটা সংখ্যা আসে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশে আপনার 25 মার্চ রাতে 40,000 বাঙালিকে, নিরস্ত্র ঘুমন্ত বাঙালিকে হত্যা করা হয়েছে। আর আপনার অন্য যে মানে 9 মাসের যে 30 লক্ষ সেই হিসাবটা আমি বাদই দিলাম, শুধু 25 মার্চের রাতের কথাই যদি বলি তাহলে সেই এক রাতে, একদিনও না একটি রাতে শুধুমাত্র 40,000 লোককে হত্যা করার পরে এটা ইতিহাসে একমাত্র মানে সবচেয়ে বেশি থাকে। কিন্তু তারপরও হচ্ছে গিয়ে এটাকে আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, স্বীকৃতি মেলেনি এর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। কারণ একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা বিষয়কে উত্থাপন করা এবং সেটা গৃহীত হওয়ার পিছনে ওই দেশের বা ওই জাতির আন্তরিকতার প্রয়োজন, কিছু সদিচ্ছার প্রয়োজন, কিছু মানে যুক্তিযুক্ত পদক্ষেপের প্রয়োজন। কিন্তু আমরা কি দেখেছি 75 পরে এই বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটা চক্র দীর্ঘ বছর রাজত্ব করেছে, এবং তাদের কখনোই এই সদিচ্ছাটা কখনোই ছিল না, কারণ এর সঙ্গে তো তারাই জড়িত ছিল। সুতরাং পরোক্ষ হোক আর প্রত্যক্ষভাবেই হোক তারা জড়িত ছিল। সুতরাং এখান থেকে দেখা যায় যে তারা কখনো জাতিসংঘে সেভাবে কখনোই উত্থাপনই করেনি এই এটাকে ইয়া করার। এখানে আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনি দেখেন জাতিসংঘের 1948 সালের 9 নভেম্বরকে
আপনার গণহত্যা যে রেজুলেশন, এই রেজুলেশনটা গৃহীত হয়েছিল শুধুমাত্র সেই কারণে 2017 সালে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখি যে আমাদের আজকে 49 বছরে বাংলাদেশ পড়েছে, কিন্তু আমরা বাংলাদেশে জাতীয়ভাবে যে গণহত্যা দিবস এটাই পালন করছি মাত্র 2 বছর থেকে, এবং সেটাও বর্তমান সরকারের জন্য প্রচেষ্টা। এবং জাতিসংঘে যতবারই এই বিষয়টি নিয়ে কথা বলা হয়েছে, যতবারই উত্থাপন করা হয়েছে, সেটা কিন্তু বর্তমান সরকার তুলেছে, ইতিপূর্বে সরকারগুলো কখনো তোলেনি। তো যে কারণে হয়েছে কি যে বাংলাদেশের সরকারেরই মানে পিছনের সরকারগুলোরই ব্যর্থতার কারণে সঠিকভাবে উপস্থাপন বা সঠিক আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পাইনি। জনাব মাহমুদুল হাসান, আমরা একটি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনার কাছে একদম শেষবার খুব সংক্ষিপ্তভাবে শেষ প্রশ্ন জানতে চাইবে, আপনাদের যে ডাকসু ইলেকশন করেছেন এবং আপনারা নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের ভোটে বা ম্যান্ডেটে, তো এই জায়গা থেকে আপনারা স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের সপক্ষে আপনারা কতটা কাজ করে যাবেন বলে আপনারা প্রত্যাশী? একটা ব্যাপার দেখেন, রবীন্দ্রনাথের একটা লাইন বলি, সেটা হচ্ছে দানবের মূড় অপব্যয় গ্রন্থিতে পারে না কবু ইতিবৃত্ত শাশ্বত হত্যায়। মানে যে আসুক যেভাবেই আসুক, কখনোই সত্য এবং যেটা সঠিক, যেটা মানে যেটা দরকার বা যেটা প্রয়োজন, এটাকে কখনো কেউ মুছে দিতে পারে না। ইতিহাস বলে, ধরেন আমাদের ডাকসুতে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু করার সম্মুখীন হব হয়তো, অতীত বলে, এটা অতীতে অনেকে হয়েছে, কিন্তু দেখা গেছে যে যেটা সত্য যেটা সুন্দর এটার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় কাজ করেছেন। সেই ক্ষেত্রে বলবো যে আপনি যে প্রস্তুতি করেছেন, যে আমরা ওই জায়গাটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্য রক্ষা করে আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 43,000 শিক্ষার্থীদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা বিশ্ববিদ্যালয় পড়তে আসার আগে যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় কল্পনা করি, সেই বিশ্ববিদ্যালয়টা আমরা গড়ে তুলতে চেষ্টা করব। আমরা আমাদের ইস্তারে এরকম আছে যে আমরা আরও কিছু স্বপ্ন হব, আরও কিছু জারুল গাছের কাছে ঋণ হব, মানে যে জারুল গাছটা মল চত্বরে, তো আমরা সেই গাছটার কাছে যে ঋণ, সেই ঋণটা আমরা শোধ করে দিতে চাই। আমার একটা কথা হচ্ছে এমন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আমার অনেক ঋণ, আমি কোথাও গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমার বড় আইডেন্টিটি, বাংলাদেশের পরে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় বড় আইডেন্টিটি, সেক্ষেত্রে এর প্রতি আমার একটা ঋণ আছে, আমি ঋণ পরিশোধ করার একটা সুযোগ পেয়েছি, ইনশাল্লাহ আমি কাজে লাগাবো, আমার ঋণটা পরিশোধ করতে পারবো ইনশাল্লাহ। মানে আমরাও আশা রাখি যে প্রাচ্যের অক্সফোর্ড কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনার নেতৃত্বে আছেন, আমরাও চাই ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক এবং মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল আপনাদের মাধ্যমে সেই ধারা অব্যাহত থাকুক, আপনারা বাংলাদেশের গণতন্ত্র চর্চা আপনারা যথেষ্ট ভূমিকা রাখবে, আপনাদের রাখছো সেই আমরা আশাবাদ ব্যক্ত করি। সুপ্রিয় সুধী, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা চেষ্টা করেছি স্বাধীনতার ইতিহাস নিয়ে, সংগ্রামের ইতিহাস নিয়ে আমরা কথা বলব, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমরা কথা বলার জন্য, তো এটা বিশাল ইতিহাস, আমরা সর্বসময় শেষ করা সম্ভব না। মুক্তকথন আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলে আপনাদের চেতনা তুলে ধরে আপনাদের কথাগুলো আমরা জাতির কাছে পৌঁছে দিই। আপনারা আমাদের এই অনুষ্ঠানে যে কোনো শ্রেণীর যে কোনো পেশার মানুষ আসতে পারেন, আপনাদের মুক্ত চেতনা আমাদের সামনে উপস্থাপন করতে পারেন, আমরা আপনাদের কথাগুলো নিয়ে আমরা জাতির কাছে তুলে ধরব। আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করছি, আমরা আবারও বিদায় বেলায় সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি।